ঠাকুরনগরে পরপর পাঁচটি দোকানে চুরি, দোকানের শাটার ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, চুরি গিয়েছে মূল্যবান সামগ্রী ও নগদ টাকা। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঠাকুরনগর বাজারে রাসমনি মার্কেটের পরপর পাঁচটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিন সকালে দোকানদাররা দোকান খুলতে এসে লক্ষ্য করেন দোকানের শাটার ভাঙা। দোকানের ভেতর থেকে জিনিসপত্র ও নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনায় তিনটি ওষুধের দোকান ও একটি জামা কাপড়ের দোকান সহ একটি টেলারিং এর দোকানে চুরি গেছে বলে জানা গেছে। গার্মেন্টসের দোকানদার অসীম গায়নের অভিযোগ, দুষ্কৃতীরা রাতের অন্ধকারে দোকানে ঢুকে বেশ কিছু নতুন পোশাক ও নগদ টাকা নিয়ে গেছে। এমনকি দোকানের ভেতর ঢুকে নিজেদের মাপ মতন জিনিস নেওয়ার জন্য নতুন জিনিসগুলো পরেও দেখে তারা। পাঁচটা দোকানে চুরি হয়েছে, ওষুধের দোকান একটা, ওষুধের দোকান আর একটা হোলসেল ওষুধের দোকান, আর একটা হোমিওপ্যাথি চেম্বার আছে, আর একটা এমনি চেম্বার আছে, আমার দোকান গার্মেন্টসের দোকান, এটা থেকে তো চুরি হয়েছে। পরে পরেও দেখেছে ক্লাসের থেকে একটা চুরি হয়েছে, পরে পরেও প্যান্ট দেখেছে, ইচ্ছে মতো নিয়ে গেছে প্যান্ট। তো অপর এক ব্যক্তি অনির্বাণ মল্লিক, তিনি বলেন, আমাদের অনুমান প্রথমে ছাদে উঠে তারপর দোকানের শাটার ভেঙে দোকানের ভেতরে ঢোকে। সেদিন বিষয়টি জানানো হয় গাইঘাটা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। মার্কেটে প্রথম মার্কেটের শাটার খুলে দেখি মার্কেটের বিভিন্ন দোকান খোলা, তারপরে দেখি আমার শাটারও খোলা। আমি ভিতরে এসে দেখি আমার ঘর সব এলোমেলো আর ড্রয়ার ভেঙে টাকা ওগুলো নিয়েছে, এমনি ওষুধপত্র বা বইপত্র সব ঠিকই আছে। পরপর পাঁচটা দোকান খোলা, যেটা অনুমান করা যায় যে কোনো রকমে ওরা ছাদে উঠেছে, তারপরে কলাপসেবল গেট ভেঙে ওরা ভিতরে ঢুকেছে। মানে সামনের তালা ঠিক ছিল, পিছনের তালাও ঠিক ছিল। এভাবে পরপর পাঁচটি দোকানে চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, রাতে কোনো রাত পাহারার ব্যবস্থা থাকে না। সব মিলিয়ে ঘটনার পর থেকে আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।